আমার নাম রোকসানা, আমার বয়স 48, আমার ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর, আমি একজন গৃহিণী। আমি ডিপিআরসি হসপিটালে কিছু সমস্যা নিয়ে আসছিলাম। আমার সমস্যা হয়েছে, আমি আর্থ্রাইটিস রোগী, প্রায় 8-10 বছর যাবত আর্থ্রাইটিস রোগে মোটামুটি ট্রিটমেন্ট নিতাম নারায়ণগঞ্জ থেকে, অনেক ডাক্তার দেখাইছি, ট্রিটমেন্টের মধ্যে পর্যন্ত ছিলাম। এর মধ্যে একটু সমস্যা বাইরে গেছে, তারপরে অনেক সমস্যা হয়েছে ওইখানের ডাক্তার, মানে পড়ে গেছিলাম ওইখানকার ডাক্তার বলছে অপারেশন করতে হইব হাঁটু, তারপরে এই জন্য মোবাইলের মধ্যে পাইলাম ইউটিউবে, তারপরে এই স্যারের সন্ধান পাইয়া এই জায়গায় ট্রিটমেন্টের জন্য এসে আসছি। 8-10 বছর আগে আমি সুস্থ ছিলাম, আমি গৃহিণী ছিলাম, আমার পরিবারের সব কাজকর্ম, ছেলেদের প্রতিপালন, সাংসারিক কাজকর্ম সব নিজে একাই করতাম। এখন যখন আস্তে আস্তে আমার ব্যথা শুরু হইলো, আঙ্গুলের জয়েন্টের মধ্যে ব্যথা, হাতের আঙ্গুলে ফুলে যাইতো, ব্যথা হইতো, পায়ের আঙ্গুল ফুলে যেত, তারপরে ওই যে আশেপাশের ফার্মেসির থেকে ওষুধ নিয়ে খাইতাম, খাওয়ার পরে কিছুটা কমতো, তারপরে এইভাবে এইভাবে বহুদিন চলছে, যখন একেবারে কন্ট্রোলের বাইরে চলে গেছে, যে ওষুধ কোনো ওষুধেই আর ধরতেছে না, কাজ হইতেছে না, তখন আর কি ভালো ডাক্তারের কাছে, স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলাম, তারপরে টেস্ট দিল, টেস্টে আসলো যে আর্থ্রাইটিস সমস্যা। এটা প্রায় 7 বছর আগে, তারপরে সে এই সমস্যা জানার পরে এসে উনি ট্রিটমেন্ট দিল, হাঁটুতে ইঞ্জেকশন দিল, হাঁটতেই পারতাম না, সাংসারিক কাজকর্ম সব বন্ধ, একেবারে পুরাই অসুস্থ হয়ে গেছিলাম, তারপরে জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন দিল হাঁটুতে, তারপর আস্তে আস্তে একটু সুস্থ হইলাম। ট্রিটমেন্টের মধ্যে এই পর্যন্ত ছিলাম, অনেকগুলো ডাক্তার চেঞ্জ করছি, এই ডাক্তার ওই ডাক্তার, মানে 8-10 বছরের মধ্যে অনেকই চিকিৎসা করা হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে কখনোই সুস্থ হই নাই কে। তারপরে এসে ইদানিং বেশি রকম অসুস্থতার কারণে, আর ওই যে পড়ে গেছি ওই কারণে বলছে ডাক্তার যে অ্যাক্সিডেন্ট করতে হইব, ওরে এক্স রে করার পরে বলছে যে হাঁটুর হাড্ডি নাকি নরম হয়ে গেছে, ক্ষয় হয়ে যেতেছে, ফাঁক হয়ে গেছে, মানে এরকম শুনে ভয় পেয়ে গেলাম। তারপরে 1 মাসের রেস্ট দিল, তারপরে এই রেস্টের ট্রিটমেন্টের মধ্যেই ছিলাম, এর মধ্যে আবার ইউটিউব চ্যানেলে শফিউল্লাহ স্যারের ইগুলা দেখলাম, দেখার পরে ভিতরে আর কি একটা আসলো যে ওই জায়গায় গেলে মনে হয় আমার এত ভালো হমু, সুস্থ হমু, হয়তো অপারেশন লাগবো না, যেরকম শুনতেছি আর কি। তো সেই বিশ্বাস নিয়ে আশা নিয়েই আমার ছেলেকে নিয়ে এই আমি এই উদ্দেশ্যে রওনা হইলাম। আত্মীয় স্বজন অনেকে আমারে বাধা দিছে যে ইউটিউবে কি দেখলা, কি দেখে এরকম পাগল হয়ে গেলা, গায়কেরে রওনা দিস এত দূরের পথে। হ্যাঁ, অনেক কারো কথাই আমি শুনি নাই, আন্তরিক যে একটা বিশ্বাস, মনের যে একটা যে কারণ আমি ভোগতাছি অসুস্থ, তো আরোগ্য পাওয়ার আশায় এই দূর দেশে আসলাম, অনেক দূরেই আর কি। আজকে 8ম দিন, এখন ট্রিটমেন্ট, মানে যেই ট্রিটমেন্ট সমস্যা নিয়ে আসছিলাম, ট্রিটমেন্ট মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে 8 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আমি মোটামুটি সুস্থই মনে করতেছি, যে ভালো হাঁটতে পারতাছি, আগে তো হাঁটুর মধ্যে হাতে নিতে পারতাম না, এখন ভালোই মনে হইতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন বাকিটা জীবন এরকম সুস্থ থাকতে পারি, আমার পরিবার পরিজন নিয়ে হাসি খুশি সময় কাটাইতে পারি। আমি ডক্টর শফিউল্লাহ স্যারের, প্রধান স্যারের জন্য দোয়া করি, উনি যেন আরো আল্লাহ পাক ওনারে এরকম ক্ষমতা বাড়ায় দেয়, উনি যেন মানুষের সেবা করতে পারে, ওনার উসিলায় যেন মানুষ সুস্থ হইতে পারে। আর এখানে এই প্রতিষ্ঠানে যে সেবা করছে, নার্স আছে, তারপরে থেরাপি ওরা দিছে, ওই মেয়েরা অনেক ভালো ভালো ব্যবহার আমাদের সাথে সবসময়, মানে নিজের ফ্যামিলি মেম্বার হিসাবে কথাবার্তা বলছে, খুব ভালো লাগছে, সময় ভালোই কাটছে। হ্যাঁ, আপনাদের ভিতরে এরকম কোনো রুগী থাকলে, অসুস্থ কেউ থাকলে ওনাদের এখানে পাঠাতে পারেন, এখানে ভালো ট্রিটমেন্ট আছে। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চিফ কনসালটেন্ট, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী রিং রোড, 12/1 রিং রোড, শ্যামলী। এটা আসলে ডিপিআরসি হাসপাতালের ঠিকানা, অন্যের কি জানতে চান যে এটা কোথায়? শ্যামলী যে ক্লাব মাঠটি আছে, ঠিক শ্যামলী সিনেমা হলের পাশ দিয়ে রিং রোডটি ঢুকেছে, ঢুকলেই হাতের বাম দিকে হচ্ছে শ্যামলী ক্লাব মাঠ, এবং ঠিক ডান পাশে রিং রোডের উপরেই 12/1 হোল্ডিং হচ্ছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে রুগীর কথা বলছি, আপনাদের রোকসানা বেগম 40
8 years old এবং নারায়ণগঞ্জের উনি বাসিন্দা আপনারা তো ওনার কথা শুনছেন আসলে অনেক সমস্যা আক্রান্ত উনি আমি কিছু রোগের নাম বলি যেমন অস্টিওআর্থ্রাইটিস বোথনি ডায়াবেটিস মেলাইটাস রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস নিয়ে অনেকেই আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন জানতে চান বা বিভিন্ন ডাক্তারদের পিছনে আপনারা দৌড়াচ্ছেন এবং ওনার স্পন্ডাইলোসিস আছে এবং এনিমিয়া তো এটি হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উনি কিন্তু আগে থেকে ডায়াবেটিসের রোগী ছিল তো আমাদের এখানে বাকি সমস্যাগুলো আমরা ওনার পাই ওনার হচ্ছে হাঁটুতে ব্যথা জোড়ায় জোড়ায় ব্যথা এবং বুকে ব্যথা ছিল তো আলহামদুলিল্লাহ ওনাকে আমরা যে কম্বিনেশন রিহ্যাব ফিজিও চিকিৎসা করি ডিপিআরসি আমরা কিন্তু বিভিন্ন ইলেকট্রো মেডিসিন বিভিন্ন সাপ্লিমেন্ট বিভিন্ন এক্সারসাইজ যেগুলো আমরা এখানে করে থাকি এবং টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের একটা টিম আছে টিমগুলো আমরা ডিফারেন্ট বিভিন্ন স্পেশালিস্ট এখানে কাজ করে মানে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ যেটা ওয়ার্ল্ডে রিহ্যাবের মূল মন্ত্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাই বলে এবং সারা পৃথিবী এটাই বলে বাংলাদেশ সরকার এটাই বলে যে মূল মন্ত্র হচ্ছে রিহ্যাব রিহ্যাব হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ বিভিন্ন স্পেশালিস্টরা যারা ডাক্তাররা আছেন বিভিন্ন হেলথ টেকনোলজিস্ট আছেন হেলথ ওয়ার্কাররা আছেন একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এই রোগীগুলার চিকিৎসা দিয়ে থাকি তো মহানবুল আলমিন ওনাকে সুস্থ রাখুক মাহে রমজানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং এই জাতীয় যাদের আপনাদের আত্মীয় স্বজন রুগী আছে তাদেরকে আপনারা ট্রাই করে দেখতে পারেন ডিপিআরসিতে ইনশাল্লাহ আমাদের হাজার হাজার ভিডিও দেওয়া আছে ইউটিউব ফেসবুকে এবং রুগীদের ফলোআপ আমরা দেই নিয়মিত অনেকে বলেন যে স্যার চলে গেলে আবার ব্যথা শুরু হয় কি হয় না সেই জাতীয় ভিডিও আমরা দিই আরেকটি কথা বলি আমরা সব রুগীর ভিডিও অনেক রুগী ভিডিও দিতে চায় না বিভিন্ন সামাজিক কারণে আমরা ভিডিও দিলে কয়েক লক্ষ ভিডিও আমরা অলরেডি আমার ডক্টর সফিল্লা পেজ বা ইয়াতে চলে আসতো ইনশাল্লাহ আল্লাহ পাক অনেকেরই সুস্থতা দান করেছেন তো আমরা এই জাতীয় রোগের চিকিৎসা করি তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল